जब तुम साजे ना अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। नैना तेरे कजरारे हैं, नैनों पे हम दिल हारे हैं, अनजाने से तेरे नैनों ने वादे किए कई सारे हैं। सांसों का जहां होगा एक आशियां, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। गुड इवनिंग फ्रेंड्स, আজকে সন্ধেবেলা তোমাদের কাছে চলে এলাম। আজকে দিনের বেলা তোমাদের কিছু দেখাতে পারিনি, দিনের বেলা আসিও নি। আজকে ছোট্ট এই ব্লগটা আমি সন্ধ্যের থেকে শুরু করলাম। আজকে হচ্ছে গিয়ে 9 তারিখ, 9ই জানুয়ারি। খুবই একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের সঙ্গীত জগতের আরেকটা নক্ষত্র পতন হলো। সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল সিঙ্গিংয়ে ওস্তাদ রাশিদ খান, উনি হঠাৎ করে খবর পেলাম উনি মারা গেছেন। ফেসবুকেই খবরটা আগে জানলাম। তো যাই হোক, শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু আমাদের তো কাজ করেই যেতে হবে, শো মাস্ট গো অন। শিল্পীদের জন্য এই জিনিসটাই মানে খুব প্যাথেটিক। ঠিক আছে, যাক, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। মানসিক দিক দিয়ে আমি আজকে একটু চাপে আছি, কিন্তু সব কাজই করে যাচ্ছি। তো রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব। রাতে আমি বানিয়ে রেখেছি রুটি। আচ্ছা, এটা একটুখানি খুলে দিও, তাহলে আমার একটু হেল্প হবে। এই যে গরম গরম রুটি দেখো, এখনো ধোঁয়া উঠছে। আর এটা আমি বানাচ্ছি সিমুইয়ের পায়েস, একটু গুড় আলাদা করে রেখেছি। এটা পাটালি গুড়, তো সেটা দিয়েই করে দেখাচ্ছি। আচ্ছা, দুধটা আমি এমনি বসিয়েছি, আমি ইউজ করছি রোস্টেড সিমই, রিয়া রোস্টেড সিমই। দুধটা মানে ফুটতে শুরু করেছে, তখন আমি এই সিমইটা ঢেলে দিচ্ছি। মানে এক হাতে মোবাইল ফোন ধরে কাজ করা যে কতটা অসম্ভব ব্যাপার। সিমাইটা এর মধ্যে দিয়ে দিলাম, এটা আবার একটা হতে থাক। আচ্ছা, অনেকে ঘি দিয়ে ভাজে, আমি কিন্তু ঘি দিয়ে আর ভাজি না এটাকে। তো এটা যতক্ষণে ফুটছে, ওই দেখো, এটা আবার কমও হয় না, সমস্যা অনেক অনেক সমস্যা। এক একটা ভিডিও আমরা যারা যারা তৈরি করি,
তো তাদের জন্য কতটা কষ্ট করে যে আমরা তৈরি করি, কিন্তু এই ভিডিও যখন মানুষ দেখে না তখন কতটা খারাপ লাগে। তো দেখো দুধটা ফুটছে। আচ্ছা সাথে রয়েছে, আমি আজকে দিনের বেলার দিকে বানিয়েছিলাম, আজকে নিরামিষ ছিল, পাঁচ তরকারি, রুটি আর সিমুইর পায়েস। সেটার মধ্যে একটুখানি আমি মিষ্টি জিনিস যখনই বানাই, সে সিমুইর পায়েস হোক আর ইয়ে হোক, তার মধ্যে আমি লবণটা মিসপ্লেসড, তার মধ্যে আমি সামান্য একটুখানি লবণ ব্যবহার করি, মানে এক চিমটি লবণ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটুখানি দেখো, সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এটা তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু এইভাবে এই প্রসেসে যদি তৈরি করা যায় তাহলে খুবই হেলদি একটা জিনিস। আর নিঃসন্দেহে যখন গুড় দেওয়া হবে, তো খেজুরে গুড় দিয়ে বানানো, এর মধ্যে আমি এবার আস্তে আস্তে করে একটুখানি গুড় দিয়ে দেব। এটা দেখাবার কিছু নেই, কিন্তু তবু সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি, আবার করে তোমাদের রিকোয়েস্ট করব যে এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, পাঁচ মিনিট, যাই হোক না কেন, তোমরা চালিয়ে রেখো, চালিয়ে রেখে দেখো, নাহলে পরে যাদেরই দেখছো, শুধু আমার ভিডিও না, যাদেরই ভিডিও দেখছো তাদের ভিডিও মানে চালিয়ে রেখে দেবে, তাহলে কোনো সমস্যা নেই। আজকে আমি একটু নর্মাল ভয়েসে কথা বলতে পারছি না, একটু মানসিক দিক দিয়ে খুব চাপে আছি। খবরটা পেয়ে সত্যি খুব খারাপ লাগলো। দু চামচ দিলাম গুড়, বেশি মিষ্টি কেউই পছন্দ করে না, সমীরও না আমিও না, তো জাস্ট এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেলটা সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে আমি আর সমীর মিলে একটা নতুন চ্যানেল করেছি, আমরা দুজন। এখনও খুব একটা যে এর মধ্যে দিচ্ছি কী বলে ভিডিও তা নয়, মাত্র একটা ইন্ট্রো দিয়েছি আর আরেকটা এমনি ভিডিও দিয়েছি। তো মাঝে মাঝে আমার এই চ্যানেলের সাথে সাথে আমরা দুজন এই চ্যানেলটা তোমরা একটুখানি দেখো কষ্ট করে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি শুকাবো, তারপরে নামিয়ে দেব। তো বন্ধুরা, এই ছোট্ট যে ভিডিওটা দিচ্ছি, এটা ব্লগ ভিডিও বলবো না, ছোট্ট ভিডিওই একটা তোমাদের জন্য করে দিলাম। কেমন লাগলো জানিও, আর খান সাহেবকে সমর্পিত একটা গান আগেই দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। বেশি শুকাবো না, তাহলে একদম শুকনো হয়ে যাবে। এই রোস্টেড সিমই ব্যবহার করতে গেলে পরে এটা দেখাবার একটা কারণ আছে, কারণ আছে এটা যে অনেকেই এটাকে আবার ঘিটি দিয়ে ভেজে অনেকটা স্পাইসি করে দেয়, অনেকটা রিচ করে দেয়। তো আমার মতে এইভাবেও খাওয়া যায়, একবার বানিয়ে দেখে ফেলতে পারো। জাস্ট দুধটাকে ফুটাবে, ফুটিয়ে তার মধ্যে রোস্টেড সিমাইটা দিয়ে দিলে, দিয়ে গুড় দিয়ে
আর সামান্য একটুখানি লবণ দিয়ে, তারপরে এটা নামিয়ে, তারপরে যার যার ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো। তো আমাদের অত ড্রাই ফ্রুটস আমরা খুব একটা বেশি প্রেফারও করি না আমরা দুজনেই। তো যাই হোক, তোমরা যদি পারো তাহলে তোমরা ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিয়ে সুন্দর করে খেতে পারো। অনেক রকম প্রবলেমের মধ্যে আমি জিনিসটা করলাম, কিন্তু এই এটার এক্স্যাক্টলি কালারটা দেখাতে পাচ্ছি না, গুড়ের কালারটা এত সুন্দর এসছে, খুব সুন্দর এসছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও ভিডিওটা, আর যতটুকু ভিডিও হোক না কেন চালিয়ে রেখে দেবে তবুও ভালো, কিন্তু সম্পূর্ণ দেখো। তাহলে আজকের মতন এখানেই আসলাম, একটু একটু হাতের ছায়াও দেখা যাচ্ছে, কেননা আমি আজকে স্ট্যান্ডটা ইউজ করিনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন এখানেই শেষ করছি, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হব। ততক্ষণের জন্য টাটা।